আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। বিদায় ঘূর্ণিঝড় রেমাল, বাড়বে তাপমাত্রা, আসছে কালবৈশাখী ঝড়। এছাড়া আগামী 24 ঘন্টায় দুই বাংলার কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বজ্র সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে চলমান ঝড় বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে। একই সঙ্গে বুধবার থেকে দিনের তাপমাত্রা সর্বোচ্চ 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে ভ্যাপসা গরমের তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর। এছাড়া গত 24 ঘন্টায় দেশের সব বিভাগেই কম বেশি বৃষ্টি হয়েছে। এ সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের চাঁদপুরে 257 মিলিমিটার, আর ঢাকায় রেকর্ড করা হয়েছে 224 মিলিমিটার। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, ঘূর্ণিঝড় রেমাল বিদায় নেওয়ায় ধীরে ধীরে দেশের আবহাওয়া স্বাভাবিক হয়ে আসছে। একই সঙ্গে আগামী বৃহস্পতিবার হতে রংপুর বিভাগের অনেক এলাকায় নিয়মিত কালবৈশাখী ফরমেশনে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। অন্যদিকে আগামীকাল হতে পরপর 8 দিন সিলেট ও রংপুর বিভাগ বাদে দেশের সকল এলাকায় ভয়াবহ ভ্যাপসা গরম যুক্ত তাপপ্রবাহে আক্রান্ত হতে পারে, তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এদিকে সামুদ্রিক আবহাওয়া, বর্তমানে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। স্থল নিম্নচাপটি বর্তমানে সিলেট ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর ফলে সমুদ্রসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড় হওয়া অব্যাহত থাকতে পারে। তাই দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, বরিশাল ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও রাজশাহী বিভাগে 2-1টি জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড় হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী 5 দিনে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তো এই ছিল খবর। এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন।